আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি চলে এসেছি নানি শাশুড়ির বাসায়, সবাইকে আজকে একটু ঘোল খাওয়াবো আর কি। তো নতুন নতুন আমারই মাথায় ঘোল পাকতো, আজকে আপনাদেরকেও একটু ঘোল খাওয়াই। আমার নানি শাশুড়ির বাসা হচ্ছে কয়লারদিয়ার, আর কানসার যেতে সোনা মসজিদ যেতে যে রাস্তাটা পড়ে কানসার হতে সোনা মসজিদ, ওর মাঝামাঝিতেই এই রাস্তাটা পড়ে কয়লাদিয়ার। আর এটা হচ্ছে আমার নানা শ্বশুরের আব্বার কবর। আর এবার আমরা চলে যাচ্ছি ভিতরে। এটা আগে পুরোটাই ফাঁকা ছিল, একটা অনেক বড় বাড়ি ছিল শুনেছি, দেখতে পাইনি, কারণ আমার বিয়ের আগেই এসব ভাঙা হয়েছে। তারপর সবাই ভিন্ন ভিন্ন করে বাসা তৈরি করেছে। তো এটা হচ্ছে মেজো মামা, মাঝখানেরটা বড় মামা, এটা ছোট মামা, আর ওগুলো হচ্ছে মামাদের চাচাতো ভাইয়েরা। আরও তিনজন মামা আছে, একজন মামা মালদাতে থাকে, আরেকজন মামা রংপুরে, আরেকজন মামা আমার ছোট ননদের শ্বশুর যিনি, উনি হচ্ছে আরেকজন মামা। এদিকে দেখি আম্মু বাথরুমে গেছে আর তাহা শয়তানি করছে। আম্মুর বোনরা তাও সবাই এসেছে। আসার দুইটা কারণ, একটা হচ্ছে এক মামার মেয়ের মেয়ে হয়েছে, আর একটা কারণ হচ্ছে আরেক মামার মেয়ের বেবি হবে, তাই আজকে একটু ছোটখাটো অনুষ্ঠান করে স্বাদ খাওয়াবে আর কি। তো এসে দেখি পিচ্চিকে ক্লিন করানো হচ্ছে, আজকে তার চুল কাটা হচ্ছে, প্রায় 7-8 দিন হয়ে গেছে যেহেতু, তাই চুলগুলো কেটে দিচ্ছে তার ভাবি, মানে আমার ননদের ভাবি, আমারও ভাবি, আবার একদিক দিয়ে সম্পর্কে সে আমার ফুফু শাশুড়ির মেয়ে, মানে আমার আরেক দিক দিয়েও ননদ লাগছে সম্পর্কে, মানে সেই ভাবি হলো আমার জামাইয়ের ফুপাতো বোন, আবার তার স্বামী হচ্ছে মামাতো ভাই, এইভাবে তাদের বিয়ে হয় আর কি ফ্যামিলিগতভাবে, তাই এত ব্যার। আর এটা হচ্ছে নানা শ্বশুরের মসজিদ। আগে নানা আজান দিত, আমার বিয়ের পর নানা নানিকে সুস্থ সবল দেখেছি, তো তারা এখন আর এই দুনিয়ায় নেই। আমার নানা শ্বশুর 2020 সালে এবং নানি শাশুড়ি 2021 সালে ইন্তেকাল করে। তো যা বলছিলাম আর কি, আমার ননদ কিন্তু একদিক দিয়ে আমার সম্পর্কে ভাবি হয়, কারণ সে তার মামাতো ভাইকে যেহেতু বিয়ে করেছে, মানে আমার ননদের হাজবেন্ড আমার ভাসুর লাগলো। বার এটা হচ্ছে ওই মেজো মামার বাড়ি, তারপরে এটা হচ্ছে বড় মামার দোকান, যা কিছু কেনার লাগে সব আমরা এই দোকান থেকেই কিনি। আর এটা বড় মামার বাড়ি রোড সাইডের দিক থেকে, আর সামনেরটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ির বোন, আর তিনি হচ্ছে সবার বড় বোনদের মধ্যে, আর তার বিয়ে হয়েছিল তার ফুফাতো ভাইয়ের সাথে, তাই তিনি এখানেই আছেন আর কি। তো আশা করি সবাইকে ঘোল খাওয়াতে পেরেছি। বিয়ের পর আমিও এইভাবেই ঘোল খেয়েছি, আমি এখনও ঠিকঠাকভাবে সবাইকে চিনি না, তারপরেও যেটুকু চিনি তা আপনাদেরকে বললাম আর কি। আর এখানে আসতে পারলে আরও তো মহা খুশি, কারণ বাইরে যাওয়ার জন্য কাউকে বলতে হয় না, নিজের মন হলে বাইরে আসে, খেলাধুলা করে আর ঘুরে বেড়ায়, তাই সে মনের আনন্দে খেলছে, আমিও খুশি, আমরা মা ছেলে একসাথে ঘুরে বেড়াচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হারুন, এই